আমি কাকটাকে উড়িয়ে দিয়েছি। তোমরা এই কাকটাকে উড়িয়ে দিলে কেন বাচ্চারা? মা, কাক খুব নোংরা হয় আর ওর আওয়াজটাও বিচ্ছিরি। কিন্তু এই ধরনের কথা বলা একদম ভালো নয় সাশা, কাউকে দেখে এভাবে বলা কখনো উচিত নয়। তাহলে কাককে বিচ্ছিরি নয় মা? না, একদম না। কাক খুব সুন্দর পাখি, ওকে খুব কাছ থেকে দেখো। দেখো কি চমৎকার ওর পালক আর ঠোঁট, ওদের চোখ দুটো দেখো কি সুন্দর। মা, কিন্তু জানো তো কালকে রাস্তায় আমি একটা কাককে ইঁদুর খেতে দেখেছি। ইস, কি নোংরা! কিন্তু এটা ওদের স্বভাব, ভগবান ওদেরকে এমনই বানিয়েছেন, এতে ওর কোনো দোষ নেই। আচ্ছা, তাহলে একটা গল্প শোনো, তাহলে তোমরা বুঝবে যে কাক কত বুদ্ধিমান পাখি। উফ, বাবা কি গরম! ওই তো, ওখানে একটু জল আছে ওই কলসিতে, যেটা আমার খুব দরকার এই গরমে। শেষ পর্যন্ত এই গরমে জল খাবো। কি, আমি কোথাও জল খুঁজে পেলাম না, আর যদিও বা এখানে খুঁজে পেলাম কিন্তু আমি খেতেই পাচ্ছি না। সত্যি আমার পোড়া কপাল। আর এখন যদি আমি তাড়াতাড়ি জল না খেতে পারি তাহলে আমি জল পিপাসায় মারাই যাব। বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। এবার আমি দেখি জল পর্যন্ত আমার ঠোঁট পৌঁছয় কি না। আমি খুব খুশি, আমি ঠিক সময়ে ঠিক বুদ্ধিটাকে কাজে লাগাতে পেরেছি। এইভাবে ওই বুদ্ধিমান কাক তার মাথা খাটিয়ে জল খেয়ে নিজের প্রাণ বাঁচালো। কি ইন্টারেস্টিং গল্প মা, আমি সত্যি জানতাম না যে কাক এত বুদ্ধিমান। হ্যাঁ, এই গল্প থেকে আমরা একটা শিক্ষা পেলাম, যখন আমরা কোনো সমস্যায় পড়বো তখন আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে, তাহলে সমস্যার সমাধান সহজেই করা যেতে পারে। মা, তুমি আমাকে আর একটা ব্রেড দাও না। ঠিক আছে, এই নাও। দেখেছো, তোমরা নতুন বন্ধু পেয়ে গেলে। তাও আবার বুদ্ধিমান বন্ধু। হাই, আমি শাইনি, যদি তোমরা আমাকে এভাবে দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।